কিন্তু তিনি কেন এই প্রোডাক্টটি দুই বছর ওনার বাসায় রাখলেন? তো আমরা ভাইকে সরাসরি জিজ্ঞেস করি। ভালো রিভিউ পাইছি এবং এটার ওভারঅল মার্কেট কন্ডিশন দেখলাম, ভালো চাহিদাও এরকম। আচ্ছা আচ্ছা। এবং আমার বড় ভাই বোধ আরও কয়েকজন লাগিয়েছে, ওনারা আমাকে বিষয়টা নিয়ে সাজেস্ট করলো যে কম্বোটা লাগাও, ভালো হবে। এই জন্য মূলত আপনাদের সর্বপ্রথম স্মরণাপন্ন হওয়া। যাক, আমরা দুই বছর একটি প্রোডাক্ট তিনি যত্ন সহকারে, একটি ভালোবাসাও টিকে না, কিন্তু কম্বোকে উনি যেভাবে আগলি রেখেছিলেন, তো ওই কম্বোটাকে আমরা ফিটিং করলাম ওনার এই বাইকে। খুবই সুন্দর এবং খুবই চমৎকার। তো আমার দেখে নিজেকে অনেক গর্বিত মনে হলো, কারণ জিনিসটাকে উনি অনেক যত্ন করে রেখেছে। আসসালামু আলাইকুম, আমি বংশালয়ের মুজিবুর অটোসে এসেছিলাম। তো আমার দেড় বছর আগে আমি একটা টেসলক কম্বো কিনেছিলাম। তো মূলত ওটার ভালো রিভিউর কারণে এবং আপনার মার্কে ওটা সার্ভিসিংও ভালো, আমার মূলত অফিসিয়াল গাড়ি হওয়াতে এই জন্য আর মোটরটা লাগাইনি। ওরা সার্ভিসিং দিতে চায় না বা ওরা ওয়াইটিডি দিতে চায় না, এই জন্য আর কি মূলত লাগানো। ভাইয়া, আমি যে আপনি ওয়াইটিডির জন্য যে আপনি আপনার বাইকে এই কম্বোটা ফিটিং করেন নাই দুই বছর আগে, তো আমার একটা প্রশ্ন ছিল এবং কোম্পানিকেও বলার প্রশ্ন ছিল। তো ওনারা বলে গ্যারান্টি তার কাটলে গ্যারান্টি থাকবে না, এটা কাটলে গ্যারান্টি থাকবে না বলে, কিন্তু অরিজিনালি আমরা কিন্তু কোনোভাবে তার কাটি না, আমরা জ্যাকে জ্যাকে প্রতিটা প্রোডাক্ট আমরা ফিট করে দিই। কিন্তু কোম্পানি যখনই বলে আপনার তার কাটলে বা একটা এক্সট্রা কিছু লাগালে ওয়ারেন্টিটা ইবরে দেয়, থাকবে না। হ্যাঁ, কিন্তু আপনার যদি বাইকটাই না থাকে তো ওই ওয়ারেন্টিটাতে আপনার কি কাজ, আমি এটা একটু জানতে চাই। এবং কোম্পানির পলিসি ওরা ভালো বোঝে। আমার তো হচ্ছে জিনিসের সেফটি দরকার। জি, তো আমার নিরাপত্তাটা আমি যত এক বছর আমার আমি লক লাগাইছি, কিন্তু আসলে লক লাগালে মনে ভিতরে একটা ভয় থাকে, যে কোনো যত দামি লক হোক না কেন। তো মূলত এই জন্য দেড় বছর পর বা দুই বছর প্রায় অলমোস্ট বলা যায়, এই জন্য আসলে মূলত টেস্টক লাগানো যে একটু চিন্তামুক্ত হওয়া। মোটামুটি ভালো, এটার রেঞ্জও ভালো। তো আমি যেহেতু স্টুডেন্ট, আমার অনেক জায়গায় যাওয়া আসা করা লাগে বিজনেস পারপাসে হোক, এই জন্য মূলত টেস্টক লাগানো। আপনি যতটুকু লম্বা সময় ধরে এই প্রোডাক্টটাকে আপনার কাছে রেখেছেন, ততটুকু লম্বা সময় একটা সম্পর্কও টিকে না। ধন্যবাদ আপনাকে, এবং আপনার বাইকটাও দেখেছি অনেক সুন্দরভাবে যত্ন করে রেখেছেন। আসলে কি ভাই কি বিয়ে করছেন? না না। আচ্ছা, আমার মনে হয় ভাই ভাবিকে অনেক যত্ন করবে, কারণ ওনার বাইকটাও অনেক সুন্দরভাবে যত্ন করবে। টেসলক কম্বো এবং আমার গাড়ি, আমি সব কিছুতেই আমি একটু যত্নশীল, বিশেষ করে আমার এই সেফটির বিষয়টা আরও বেশি আমি সতর্ক। এই জন্য এটা আমি যত দেরিতে হোক আমি এটা লাগানোর চিন্তাভাবনা ছিল সময় সুযোগ, আর মূলত যেহেতু কোম্পানি থেকে ওরা বলে দিছে যে লাগালে আমার ওয়ারেন্টি বাদ হয়ে যাবে, ভ্যালিড থাকবে না, এই জন্য মূলত আসলে যেহেতু আমার এখন সার্ভিস সময় শেষ, এই জন্য আমি আসলে এখন আর কি সেফটির জন্য, মূলত সেফটির জন্য আমি মূলত আসলে টেসলকে স্মরণাপন্ন হওয়া এবং মুজিবুর অটো। আমি বাংলাদেশের সকল বাইকারদেরকে বলবো, আপনারা নিজেরা সচেতন থাকবেন এবং সেফটি থাকবেন, এবং আপনার যেই প্রোডাক্টগুলো আছে, যেই বাইক আছে বা হেলমেট আছে, যে কোনো যন্ত্রাংশ আছে, সেগুলো যত্ন সহকারে আপনারা ইউজ করবেন, ভালো থাকবে, ভালো রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।